আসসালামু আলাইকুম। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমাদের এই সোনার দেশ, আমরা সবাই আমাদের জন্মভূমিকে ভালোবাসি। এই জন্মভূমির জন্য আমরা যুদ্ধ করেছি দীর্ঘ 9 মাস। আমাদের যে কি পরিমাণ ভালোবাসা, শুধুমাত্র এই পৃথিবীতে একমাত্র আমরাই ভাষার জন্য যুদ্ধ করেছি, শুধুমাত্র আমাদের দেশকে ভালোবাসি। দেশকে ভালোবেসে অনেকেই আছেন সারা জীবন, এই দেশ ছেড়ে কোথাও যাননি, কিন্তু নিজেকে বাঁচার জন্য, উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নে অবদান রাখার জন্য এই বাংলাদেশের মায়া ত্যাগ করে অনেকেই আছেন যারা প্রবাসে চলে যান। বছরের পর বছর তারা প্রবাস জীবন কাটান, প্রবাসে তারা চেষ্টা করেন, কষ্ট করেন, বিভিন্ন ধরনের রিস্কি কাজ করেন এবং কোনো কোনো ক্ষেত্রে তারা সফলতা পান, কোনো কোনো ক্ষেত্রে হয়তো অনেকেই পান না। কিন্তু এই কাজগুলো করতে গিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিপত্তি দেখা দেয়, অসুস্থতাজনিত বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত হয়ে যান। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, যিনি পবিত্র ভূমি সৌদি আরব, সৌদি আরবে উনি অবস্থান করছিলেন। খুব স্বাভাবিকভাবেই যেমন ওনার সব কিছুই চলছিল, বাট হঠাৎ করেই উনি PLIDতে উনি আক্রান্ত হন। ওনার 3টা ডিসপ্লোরাস ছিল এবং এই প্রবলেমের জন্য ওনাকে একটা সময় দেশেও চলে আসতে হয়। দর্শক, কী হয়েছিল ওনার জীবনে, আসুন একটু ওনার মুখ থেকে আমরা একটু শুনি, তার আগে একটু আমরা ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ কামালউদ্দিন। কামালউদ্দিন, বাংলাদেশে কোথায় আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি নোয়াখালী সুবর্ণচর। সুবর্ণচর চরবাটা, এটা আপনার মাইজ দিয়ে অনেক পরে, প্রায় শেষ সীমানা বলা যায়, সীমানা সোনাপুরের দক্ষিণে সুবর্ণচর, এটা সুবর্ণচর ধরে। আচ্ছা, আমরা জানি যে আপনি পবিত্র ভূমি সৌদি আরবে ছিলেন, কত বছর ওখানে? আমি ওখানে বিগত 4 বছর শেষ, 4 বছর, হ্যাঁ 4 বছর শেষ, 5 বছরের। তার আগে তো দেশে ছিলেন, দেশে কি কোনো কিছু করতেন, কোনো পেশার সাথে জড়িত ছিলেন? দেশে আমি ওমানে ছিলাম প্রথম, ওমান থেকে আসি, ওমান থেকে আসি, দেশে ছিলাম 9 মাস। আচ্ছা, 9 মাস থাকার পরে আবার সৌদি আরব গেছি। আচ্ছা, তার মানে ভাগ্য উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় আপনাকে মুভ করতে হয়েছে, অনেক ধরনের কাজের সাথে জড়িত হয়েছেন। আমরা জানি যে আপনি Dr.Md.Shafiullah প্রধান স্যারের কাছে এসেছিলেন আপনি ট্রিটমেন্টের জন্য। কী এমন হয়েছিল, কী এমন ব্যথা, কী এমন সমস্যা যেটার জন্য আপনাকে সে এত দূর থেকে আপনাকে আসতে হয়েছিল? আমি যখন সৌদি আরবে যাই তখন তিন মাস হয়েছে, তখন একটা ভারী জিনিস নিতে কোমরে ব্যথা হয়েছে। আচ্ছা, তখন ব্যথার পরে ওখানে মনে করলাম যে এটা ভালো হয়ে যাবে। আচ্ছা, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তখন একদিন দুই দিন গেল, দেখতেছি ভালো হইতেছে না, ব্যথা আরো ক্রমশ বেড়ে যাচ্ছে, হ্যাঁ বাড়তেছে। তখন ব্যথাটা কি শুধু কোমরেই ছিল নাকি অন্য কোথাও ছিল? তখন কোমরে ছিল। আচ্ছা, তারপরে যাই ফার্মেসিতে গেলাম, ফার্মেসি থেকে ওষুধ খেলাম, আস্তে আস্তে খেলাম, ওষুধ খাইলে একটু কিছুটা কমে, ব্যথাটা একটু কমে, একটু কমে, এটা স্বাভাবিক যে ব্যথার ওষুধ খেলে তো আসলে ব্যথা কমবে। জি, তারপরে যাই যখন ওষুধ খাই কমে, তারপরে আবার যখন কাজ করি, সৌদি আরব প্রবাস মানেই তো কাজ, প্রবাস তো আমরা কর্ম করার জন্য তো গেছি। তখন 2-4 দিন, 3 দিন, 5 দিন যখন কাজ করি ব্যথাটা আবার বেড়ে যায়, তখন আবার ওষুধ খাই। তারপরে কী করলাম, একটা ইয়েতে গেলাম, হসপিটাল, আমাদের সৌদি আরব ওখানে একটা হসপিটালে গেলাম, ওখানে একটা এক্স রে করালাম। এক্স রে করার পরে ওখানে আমার ইয়েতে উঠছে যে PLID। আচ্ছা, বলছে এটা অপারেশন করা লাগবে। আচ্ছা, মানে আপনি যখন একটা হসপিটালে যান সেখানে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে এই প্রথম আপনি জানতে পারলেন যে আসলে আপনার মূল সমস্যাটা হচ্ছে আপনার PLID, এবং তারা আপনাকে সাজেস্ট করেছে অপারেশনের জন্য, ওরা বলতেছে দ্রুত অপারেশন করা লাগবে। আচ্ছা, তখন আমি এটা শুনে কিছুটা ভয় পেয়ে ভয় পেয়েছি। তখন 2 মাস, 1 মাস ছিলাম, 1 মাস পরে তারপরে যাই টিকিট কাটলাম, টিকিট কাটি দেশে আসলাম। দেশে আসার পরে দেশে অনেক ওষুধ খেলাম, কোনো লাভ হইতেছে না, ঢাকায় গেছি, চট্টগ্রাম গেছি, মানে ডাক্তার, অনেক ডাক্তার দেখাইছি, অনেক এক্স রে করাইছি, অনেক ইয়ে করাইছি। মানে আপনাকে যখন অপারেশনের কথা বললো আপনি কিছুটা ঘাবড়ে গেলেন, গিয়ে আপনি ডিসিশন নিয়েছেন আপনি দেশে চলে আসবেন, দেশে চিকিৎসাটা করবেন, সেই অনুযায়ী আপনি দেশে চলে আসেন। যখন দেশে আসেন, আসার পরে প্রথম কাকে দেখিয়েছিলেন, কোথায় ডক্টর দেখিয়েছেন? প্রথম দেখাইছি ঢাকা, ঢাকাতে দেখাইছি, ঢাকা। আচ্ছা, ওইখানে যাওয়ার পরে আমাকে এমআর দিছে, এমআরআই করতে দিয়েছে, এমআরআই করতে দিয়েছে, এমআরআইতে কিছু উঠে নাই,
পরে আবার দিছে এমআরআই দিছে এমআরআই দেওয়ার পরে ওইখানে দেখতেছে পিএলআইডি পিএলআইডি ডিসপ্লাস ওখানে ধরা পড়েছে তখন তখন তারা বলছে অপারেশন করা লাগবে তখন অপারেশন করা লাগবে বলছে তখন আমি বাড়িতে আসছি বাড়ি থেকে কিছু টাকা নিয়েছি টাকা নিয়ে ওইখানে যাই ভর্তি হয়েছি হাসপাতালে ভর্তি হওয়ার পরে তখন আমার অপারেশন করাবে আমি দীর্ঘ এক মাস ওখানে ভর্তি ছিলাম এক মাস অলরেডি ভর্তি ছিলাম তখন কি অপারেশনটা করেছে না ওরা করা নেই আজ করবে কাল করবে পরশু করবে এই সপ্তাহ না এই সপ্তাহে অপারেশন আর করা নেই অথচ আপনি ভর্তি আছেন আমি ভর্তি আছি তখন আমি বিরক্ত হয়ে আমি চলে আসছি চলে আসার পরে বাড়িতে আসছে আমার ছুটির মেয়াদও শেষ আমি তিন মাসে ছুটিতে আসছি তখন ওখানে ছিলাম আমার একটা মোবাইলও হারিয়ে গেছে আচ্ছা শুধু নামি দামি একটি হসপিটাল মোবাইলটা রাখি মসজিদে গেছি আসে দেখতেছি আমার মোবাইলটা নেই আচ্ছা আমার মোবাইলটার দাম ছিল 15,000 টাকা আচ্ছা তারপরে যে ওখান থেকে চলে আসার পরে আবার চলে গেছি সৌদি আরব চলে গেছি এই ব্যথা নিয়ে চলে গেছি আমার তো সময় নেই আমি যদি যদি না যাই তাহলে আমার তো 5,00,000 টাকা লস না আমরা জানি যে নর্মালি আসলে ছোটোখাটো বা অল্প ব্যথায় আমরা সাধারণত ডক্টরের কাছে যাই না বা হসপিটালে ভর্তি হই না তার মানে আপনার ব্যথাটা এতটাই ক্রনিক বা এত খারাপ পর্যায়ে ছিল যে আপনাকে হসপিটালে পর্যন্ত অ্যাডমিট হতে হয়েছে এবং আপনি যে মানুষটা অপারেশন ভয় পান সেই মানুষটা অপারেশনের জন্য রাজি হয়ে গেছে কারণ আপনি ব্যথা সহ্য করতে পারছিলেন না ওই সময়টাতে কি ব্যথা শুধু কোমরে ছিল নাকি অন্য কোথাও ব্যথা ছিল মানে ব্যথাটা রেফার হয়ে কোমর থেকে পায়ে পর্যন্ত চলে যেত আচ্ছা তখন চলে যাওয়ার পরে শুরু ওখানে গেছি আর ফের আবারও একই অবস্থা ব্যথা ব্যথা তখন আমি মাঝাতে বেল্ট লাগাইতাম সকালে বেল্ট লাগাইতাম সন্ধ্যা কাজ থেকে আসলে বেল্ট খুলতাম সারাদিন কোমর বেল্ট ছিল তখন লাস্ট পর্যায়ে আসছি বিগত আসার 6 মাস আগ থেকে পুরাই কাজ কোনো কাজই করতে পারিনি শোয়া তখন যাই আবার এখন আসলাম আসার পরে 6 মাসের ছুটি 7 মাসের ছুটি আনছি ছুটি আনার পরে চট্টগ্রাম গেছি চট্টগ্রামে 2-3 হাসপাতালে গেছি তারপরে যাই কুমিল্লা গেছি কুমিল্লা যাওয়ার পরে মানে একের পর এক জায়গায় ছুটে যাচ্ছে যাওয়ার সব ছুটে যাচ্ছে কোনো কাজই হইতেছে না টাকার দিকে তাকাচ্ছেন না লাস্ট আমার মা বাবার দোয়ায় ইনশাআল্লাহ সবাই দোয়া ভাই বোন আত্মীয় স্বজন সবাই দোয়া আমার স্ত্রী লাস্ট পর্যায়ে রাতের মনে হয় 12টা বাজে তো ঘরের ভিতরে একটু নেটওয়ার্ক কম নেটওয়ার্ক কম লাস্টে আমার স্ত্রী বলতেছে আমি মোবাইলে একটু সার্চ দিয়ে দেখি ইউটিউবে তখন ইউটিউবে সার্চ দেওয়ার পরে দেখতেছি সাক্ষাৎকার দেখতেছি আচ্ছা সাক্ষাৎকার দেখার পরে রাত্রেই নাম্বার নিছি নাম্বার নিয়ে সকালে সিরিয়াল দিছি সিরিয়াল দিয়ে এখানে আসছি আসার পরে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রথম দিন যখন স্যারের কাছে আসেন এবং স্যার আপনাকে দেখেন দেখে কি বলেছিলেন মনে আছে হ্যাঁ স্যার বলছে যে আমাকে ভর্তি হওয়ার জন্য যে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি 10 দিনের জন্য ভর্তি হই তখন আমি 10 দিন আজকে আমার 10 দিন আজকে দশমতম দিন হ্যাঁ দশমতম দিন আমি 10 দিনের জন্য ভর্তি হব তখন বলছে ইনশাল্লাহ ওকে ভর্তি হয়ে যান তখন আমি একাই আসছি বাড়ি থেকে কারো আনি নেই আমি আসছি এটা মনে করছি যে স্যারের সাথে দেখা করে চলে যাব তারপর আবার আসবো আবার সময় নিয়ে আসবো তখন আসি এরে সারা বলছে ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে যাওয়ার পরে আমার ইনশাল্লাহ আমার 7 দিন লেগেছে আমি 3 দিন অসুস্থ হয়েছিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ আমার 7 দিনে ইনশাল্লাহ আমি এখন আলহামদুলিল্লাহ আমি আছি আমার স্ত্রী সহ আমার বাবা আসছে রাতে মনে হয় 11টা বাজে আমাদের দোকান আছে দোকান থেকে রাতে 11টা বাজে আসছে তো আমরা বাহিরে আমাদের ফাঁক ঘর
বাইরে ফাগ গরম ঠান্ডা ওই ঠান্ডার ভিতরে বসে 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 তখন সবগুলা দেখতেছি সবগুলো দেখার পরে যাই কিছু কিছু আপনার নিজের সাথে মিলে যাচ্ছিল মিলে যাচ্ছে হ্যাঁ তখন যাই সুবুল্লাহ স্যার এই নাম্বারটা নিলাম আপনাদের সিরিয়াল নাম্বারটা নিলাম সিরিয়াল নাম্বারটা নিয়ে রে সকালবেলা ফোন দিয়েছি যাক তারপরে আমার স্ত্রী যদি আমার সহযোগিতা না করত হয়তো আমি প্রোগ্রাম নিয়েছি ডিসিশন নিয়েছি অপারেশন আমার স্ত্রীর কথা হলো যাই না অপারেশন হবে না যে বাবু হোক এটা অপারেশনবিহীন ছাড়া ওষুধ দিলে ওষুধ যা টাকা প্রয়োজন লাগে ম্যানেজ করব অপারেশন ছাড়া এটা ট্রিটমেন্ট হতে হবে তখন যাই ইনশাল্লাহ এখন আসলাম ইনশাল্লাহ হইতেছি আল্লাহ রাসুলের নাম লই ভালো হয়েছে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আর সবাই বলবো যারা প্রবাসে আছেন যারা প্রবাসেন তারা সবাই বেশির মানুষই সবাই ইউটিউবে থাকে হয়তো আমাদের দেশে হয়তো ইউটিউব কমই ব্যবহার করে যারা প্রবাসে আসে তারা তো সময় কাটানোর জন্য ইউটিউব ব্যবহার করে তো যাদের আমার মতন পিএলআইডি আছে সমস্যা আছে তারা অতি দ্রুত শফিউল্লাহ প্রধান স্যারের সাথে যোগাযোগ করেন হাসপাতাল হচ্ছে DPRC হসপিটাল আপনারা যোগাযোগ করেন যদি কেউ আমার পরিচিত কেউ থাকে বা আমার যারা চিনেন আমার থেকে আমার থেকে ঠিকানাটা নিতে পারেন অ্যাড্রেস নিতে পারেন তাহলে আপনাদের উপকার হবে অপারেশনবিহীন ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন ইনশাল্লাহ এটা গ্যারান্টি দর্শক আমার এই ভাইকে প্রবাসী ভাইকে যারা অলরেডি আপনারা চেনেন ওনার আশেপাশে ছিলেন বা ওনার সহকর্মী যারা আছেন যারা দেখেছেন যে উনি কী পরিমাণ কষ্ট করেছে বা ওনার গ্রামে যারা আছেন উনি মোটামুটি একটু ওয়েল নন একটি ফেস ওনার এলাকাতে তারাও দেখেছেন যে কী পরিমাণ অবর্ণনীয় কষ্ট উনি করেছেন যে মানুষটা অপারেশন প্রচণ্ড ভয় পান সেই মানুষটা শেষ পর্যন্ত ব্যথার যন্ত্রণায় রাজি হয়ে গিয়েছেন যে অপারেশন করার জন্য ওনাকে এক মাস ভর্তিও রাখা হয়েছিল কিন্তু ওনার অপারেশনটা হয়নি সামহাও কোনো কারণে আমরা বলবো যে এটা ওনার জন্য একরকম আশীর্বাদ হিসেবেই দেখা দিয়েছে এবং দেখুন একটা ছোট্ট ঘটনা একটি ছোট্ট ইনফরমেশন রাত্র 12টার পরে ছোট্ট একটা ইনফরমেশন ওনার জীবনটাকে কিন্তু বদলে দিয়েছে আজকে উনি অপারেশনবিহীনভাবে সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন এবং তাও মাত্র 7 দিনে দর্শক আর কি চাই আমরা আমরা একটা সময় যারা ভাবতাম এবং যারা এখনও ভাবি যে উন্নত চিকিৎসা শুধুমাত্র ইউরোপে বা বিদেশে আছে এটা সম্পূর্ণ ভুল সেটার সবচেয়ে বড় প্রমাণ আমাদের এই ভাইরা যারা এই প্রবাস থেকে এসে বাংলাদেশের চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে আবারও তারা ফিরে যাচ্ছেন তাদের আগের কাজে তাদের সেই পরিচিত সেই পরিবেশে এবং তারা কিন্তু ফিডব্যাকও এবং মাঝে মাঝে অনেকেই দিয়ে যান যে তারা সুস্থ আছেন ভালো আছেন এবং তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে এক বাক্যে তারা এই প্রতিষ্ঠানে তারা ঠিকানা দিয়ে দেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কথা বলে দেন কারণ তারা তাদের একটা বিশ্বাস আছে যে তারা দেখেছেন তারা যখন ট্রিটমেন্ট নিয়েছেন তাদের আশপাশে এরকম আরও অনেক পেশেন্ট ছিল যারা ট্রিটমেন্ট নিয়ে তারা সুস্থ হয়েছে এবং স্বাভাবিক আছে এই যে একটি আত্মবিশ্বাস এই যে একটি কনফিডেন্স তার থেকেই তারা এই কথাটা বলেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি যাতে আপনারা যারা অসুস্থ আছেন তারা যাতে খুব দ্রুত পরিমাণে এবং অল্প সময়ের ভিতরে তারা যাতে সুস্থতা এবং আরোগ্যতা লাভ করেন আসসালামু আলাইকুম আর একটু কথা বলি আমি আমি ইনশাল্লাহ আমার আমার মা বাবা এবং ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবার দোয়াতে ইনশাল্লাহ আল্লাহ রাসুলের নাম লয় আমার এই যে সুস্থ করছে এটা আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জানাতেছি যে সবার দোয়া আছে ইনশাল্লাহ আমার উপরে ওই কারণে ইনশাল্লাহ আমি আজকে অপারেশনবিহীন সুস্থ হয়েছি যদি আমি যে সময় ডাক্তার হয়েছি ওই সময় যদি আমি অপারেশন হয়ে যেতাম তাহলে আজকে হয়তো আমি একটা পুঙ্গ হয়ে যেতাম সেটাই আমার জীবনের লাইফটা নষ্ট হয়ে যেত যাক ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্য করেন জন্য করেন সবাই আপনারা যত দ্রুত পারেন যারা অসুস্থ আমার পিএলআইডি আপনারা দ্রুত এখানে আসি ভর্তি হন আপনাদের কাছে এটাই সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা
আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।